শুরু করছি আজকের নাটক গুড়ি। ঘুড়ি বাড়ি নেই, থাক তোর ঘুড়ি এই ডালে গলায় দড়ি দিয়ে।
নেমে দেখাচ্ছি তোদের। আরে উঠেছেন যখন নিয়ে আসুন না, সেই তো কষ্ট হলোই। আর এই ভোজুটার কথা একটু ভাবুন। কষ্ট আর কি, উনি তো আমাদের চেয়ে অনেক বড়, উনি তো প্রায় গাছে উঠতে জানেনি, তাই ওনার আমাদের ঘুড়িটা পেরে দিলে কোনো কষ্ট হতো না। এভাবে ঠকা না বলে দিচ্ছি, মনে থাকে জানো। এরকম কোন একটা জায়গায় রমিন আমার সঙ্গে দেখা করবো বলছি, কিন্তু পাঁচটা তো বেজে গেল, কই রমিতার তো এখনো দেখানি। ও সে বাঁশির মতো ডাক, রমেন ও মাই ডার্লিং কোথায় তুমি, শোনার জন্য আমি যেহেতু পাবো। রমিতা রমি কোথায় তুমি, দাও না দেখা। এ আবার পাঁচি পাঠার কোথার থেকে এলো রে বাবা, দেখছি আমি মরছি তো নিচে চালাই। আপনি কি কোন ম্যাম সাহেবের খোঁজ করছিলেন, মানে সুন্দর ঠোঁট, পটল চেরা চোখ? হ্যাঁ, আমি কি করে জানো? আপনি এলে ওই ঘুড়িটা দেখাতে, কিন্তু জানেন তো ওই ঘুড়ি উড়তে উড়তে ওই মগ ডালে গিয়ে আটকালো আর সুতোটা ছিঁড়ে গেল। এখন কি হবে? ওই ঘুড়ি পারতে হবে, কিন্তু আমি তো ভালো গাছে চড়তে পারি না। তাহলে তো ম্যাম সাহেবের সঙ্গে দেখাও হলো না আপনার। না না, রমিতার জন্য আমি সব কিছু করতে পারি, আমি এখনই যাচ্ছি, এখনই গিয়ে আমি গাছে চলি। আরে সববার ওই একই ঘটনা ঘটে না, যদি ঘটে তাহলে কি আরেকবার চেষ্টা করবো। তাহলে আর আমার সঙ্গে ইয়ার্কি বানাও, দাঁড়া গাছটা থেকে আগে নাম দিতে, তারপর দেখাচ্ছে। নামুন, কিন্তু ওই ঘুড়িটাও সঙ্গে নিয়ে আসুন। ঘুড়ি আনবো? হ্যাঁ, আরাম যাবো, গিয়ে তোদের ঘুড়ি ভাসাবো, দাঁড়া দাঁড়া নাম দিতে। ওরে বাপরে, আমি আর তাই নেই। ওরে দাঁড়া রে, অত ভয় করলে চলে? জীবনটা ঝুঁকি নিয়ে আমি গাছে চললাম শুধু রমিতার জন্য, আরে হারাম জাদা। হাতে আমার তারা আছে, নইলে দুজনের ঠ্যাং ভেঙে দেবে। ঘুড়িটা তো তোর, একবার তো মাসে তোকে খেতে হবে। আরেকটু আমাদের
সুলুক ঠিকানা কেউ জানে না, কেউ জানে না, কেউ তো জানে না। সত্যি আমি যেহেতু দিন রাত ঘুরে মরি, কই তার তো দেখা পাইনি, তবে কি আমি ভুল পথে চলেছি? কোথায় তবে মনের মানুষ? হে অন্তর্যামী দেখিয়ে দাও। ও সাধু বাবা, আমার ঘুড়িটা দাও না পেড়ে। ছি বাবা, আমি যে সাধু মানুষ, আমার কি গাছে চড়তে আছে? কেন ওই মনের মানুষকে পার জন্য আপনি উপরে উঠতে চান না? তা তাই নয় কি? তাহলে তো একবার আপনাকে ওই ঘুড়ির কাছে যেতেই হবে। মনের মানুষের কাছে যেতে, ওই ঘুড়ির কাছে যেতে হবে কেন? এই যে এটা তো একটা গল্প। এই যে ভোজু, ভোজুর দাদু একজন মহান যোগী পুরুষ ছিলেন। উনি ওই ভোজুর বাবাকে একটা মাদুর দিয়ে বলেছিলেন ওটি কোনো সাধু বাবাকে দিয়ে দিতে। ওই মাদুরের ভিতরে ওই মনের মানুষকে পাওয়ার ঠিকানা লেখা আছে। ভোজু ভেবেছিল ওই মাদুরে টেনে ওর ঘুড়ির গলায় বাঁধলে ওর ঘুড়ি মনের মানুষ খুঁজে পাবে, আর এই টেস্টা বেটার ঘুড়ি ওকে ভোগাট্টা করতে পারবে না। কিন্তু ঘুড়িটা উড়তে উড়তে ওই মহাবেটা লেগে আটকালো আর সুতোটা ছিঁড়ে গেল। আরে না না, এই সাধু আমন মানুষ নয়, বড় যোগ ধমকাবে। এবারে আর মিশ হচ্ছে না, সাধু মানুষ এরা না পেলেও কিন্তু দিতে জানে। কোথায় মাদুরি? এ তো শুধুই ঘুড়ি। আর কত ভালো করে খুঁজবো, লেজ থেকে মাথা পর্যন্ত চোদ্দ চোদ্দ বার দেখলাম, তবু ঘুড়ি তো পারবোই না, উল্টে তাদের মাথায় নুড়ি ফাটাবো। আরাম দে দাদা, আগে নামি। আরে থাম না, তুই জানিস তো ভালোভাবে চেষ্টা না করলে তুই ভাগ্য দেবটা বিরূপ হয়ে যায়। চেষ্টা তো করলাম, পেলাম কই? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসে পার, এবার যদি না পাস তাহলে জানবো ভুল তো ভাগ্যেই। তুমি যখন বলছো তাই হবে, কিন্তু এই যে শেষ। আরে ঠিক আছে চল চল ওখানে বসি। আমার সোনা ছেলে, আমার সোনা ছেলে, আর তোকে বেশি রাখতে হবে না। এই তো চলে এলাম, ওই যে সামনেই চললাম, আর সেখানে গিয়ে তোর পছন্দ মতো তোকে জামা কিনে দেব। তুই তুই শুধু তোর পছন্দটা আমাকে জানিয়ে বলবি। বাবা বাবা, ও বাবা বাবা, আমাকে জামা কিনে দাও না, কিনে দাও না। আপনি কি আপনার ছেলের জন্য জামা কিনতে যাচ্ছেন? ভাই তুমি তো বেশ মনের কথা ধরতে পারো দেখছি। আর বলবেন না, আমি তো হাটে গেছিলাম সেদিন, একজন দোকানি আমার হাতে পায়ে ধরে আপনার ছেলের জন্য জামা পাঠিয়েছিল। তাই বুঝি পাঠাবে পাঠাবে, সবাই তো আমাকে খুব কাজে করে, তাছাড়া আমার সোনার জামা বলে কথা। দাও দেখি আমার সোনাকে একটু জামাটা পরাই। আরে সেটাই তো মুশকিল, আমি তো এনেছিলাম।
শুনছুন আর কি করে যাবে, এই এখন পাগলের পেছনে ছুটতে হবে। চল 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 চল।